আপনারা দেখছেন ব্রেকিং সুন্দরবন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদেরকে আরো এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। জীবনের ঝুঁকি নিয়ে ফ্রন্টলাইনে কর্মরত হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মীদেরকে মাস্ক, হ্যান্ড গ্লাভস, সাবান, স্যানিটাইজার বিতরণ। করোনাকে প্রতিহত করতে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে বুক চিটিয়ে কাজ করে চলেছেন হাসপাতালের অস্থায়ী চতুর্থ শ্রেণীর কর্মীরা। এই সমস্ত চতুর্থ শ্রেণীর কর্মী মানুষের খোঁজ রাখেন না কেউই, অনেক সময় সাধারণ মানুষের কাছে উপেক্ষার পাত্র এরা। অথচ জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এই সমস্ত চতুর্থ শ্রেণীর কর্মীরা। করোনা নিয়ে জর্জরিত সমগ্র দেশ তথা গোটা বিশ্ব, সেই মুহূর্তে করোনার ভাইরাস আটকাতে সরকার সমস্ত রকম পদক্ষেপ গ্রহণও করেছেন। চলছে লকডাউন, সেই সংকটময় মুহূর্তে হিন্দু জাগরণ মঞ্চ করোনা নিয়ে ফ্রন্টলাইনে কর্মরত ক্যানিং মহকুমা হাসপাতালে অস্থায়ীভাবে কর্মরত 30 জন চতুর্থ শ্রেণীর কর্মীর হাতে মাস্ক, হ্যান্ড গ্লাভ, স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রী তুলে দিলেন। করোনা যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার মুহূর্তে উপস্থিত ছিলেন সুন্দরবনের হিন্দু জাগরণ মঞ্চের সভাপতি দুর্লভ মণ্ডল, নারায়ণ মণ্ডল, কল্লোল দত্ত সহ অন্যান্যরা। যেভাবে মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি সামগ্রী নিয়ে, আজ হসপিটাল যারা সাফাই কর্মী যারা করোনার হয়ে লড়ছে, পুলিশ ডাক্তার যেমন লড়ে, কিন্তু যারা সাফাই কর্মী খুব নিম্ন স্তরের লোকের কাছে খুব ভিন, তাদের পাশে আমরা দাঁড়াতে চেয়েছি। আর তাদের পাশে দাঁড়িয়ে আমরাও নিজেরা খুব গর্ববোধ মনে করছি, যারা করোনার মানে যারা করোনার পক্ষে যারা লড়ছে তাদের পাশে দাঁড়াতে খুব খুশি হলাম। আজকে তাদের পাশে কীভাবে দাঁড়ালেন? তাদের পাশে কিছু সামগ্রী দিয়ে দাঁড়িয়েছি আমরা, যেমন মাস্ক, একটা গামছা, হ্যান্ড গ্লাভস, ডেটল, একটা সামান, একটা সুতল আর ফল দিয়ে আমরা ওদেরকে সাহায্য করতে চাই। আমরা বেশি কিছু করতে পারি। আজকের যে ক্যানিং মহকুমা হাসপাতালে দিলেন, আগামী দিনে কি দক্ষিণ চব্বিশ অন্যান্য হাসপাতালগুলিতে দেবেন? পুরো সুন্দরবন জেলায় যেমন ধরে কাজ করছি, পশ্চিমবঙ্গ জুড়েও হিন্দু জাগরণ কাজ করছি, সব জায়গায় আমরা কাজ করতে চাই, আমরা করতে পারব। আর আমার সাথে সাথে কিছুদিনের মধ্যে মনে হয় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প একটা করতে চাই। হসপিটাল সুপারের সাথে কথা হয়েছে, উনি ডেট দিলে আমরা নিশ্চয়ই করবো। কী নাম আপনার? আপনার দুর্লভ মণ্ডল, সুন্দরবন জেলার সভাপতি হিন্দু জাগরণ।